সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আমিতে, আমি সারিকা। সুন্দর কিংবা সৌন্দর্যের ব্যাখ্যা আপেক্ষিক, কিন্তু কিছু কিছু নির্মাতার উপস্থাপন কৌশলে আমাদের জীবনের সুখ দুঃখের সব সৌন্দর্য সর্বজনীন হয়ে ওঠে। সেখানে একজন নির্মাতা কিংবা চিত্রনাট্যের সার্থকতা, এমনই একজন সার্থক কারিগরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমার আমির মঞ্চে। প্রিয় দর্শক, আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। কেমন আছো বৌদি? ভালো আছি, আজকে আরও ভালো লাগছে তোমার সাথে বসতে পেরেছি। আমারও ভীষণ ভালো লাগছে যে বছরের প্রথমেই তোমার সাথে দেখা হলো, তোমার সাথে বসছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাকে আর বললাম না, সবাই জানে। আচ্ছা বৌদি, যেমন প্রথমেই বললাম, তো তোমার কাছে সৌন্দর্যের ব্যাখ্যা কী? সৌন্দর্যের ব্যাখ্যা তো এক একজনের কাছে এক এক রকম। এখন যদি আমি বলি যে মন সুন্দর হলেই সুন্দর, বাট সবসময় তা না আসলে। মানে আমরা যারা যখন ডিরেকশন দিই কোনো একটা কাজে, যেমন তুমি সবসময় জানো যে আমার কাছে মনে হয় আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, সেটা হলো আমার স্ক্রিনের জন্য। তো আমার আগে স্ক্রিনে অনেক ভালো লাগতে হবে, তারপর তো অবশ্যই তার দক্ষতা, সে ভালো অভিনয়, সব কিছু, উচ্চারণ থেকে শুরু করে বিহেভ, অন টাইম সেটে আসা, এগুলো আসলে এটার সাথে যুক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমার আগে দেখতে সুন্দর, তারপর ভিতরের সুন্দর, এটা হলো আমি যখন ডিরেক্টর। আর যদি তুমি বলো যে আমরা মানুষ কেমন বা মানুষের সৌন্দর্য বা সব কিছু, সেটা অবভিয়াসলি মনটা অনেক সুন্দর হলে সেটা আসলে রিফ্লেক্ট করে আমাদের চেহারার উপরে। তো মনটা তো, মনকে তো অবশ্যই অনেক সুন্দর হতে হবে, অনেক মানবিক হতে হবে, অনেক নিট হতে হবে, সেটা তো সবাই জানে। কিন্তু পরিচালক, অ্যাজ এ পরিচালক আমার কাছে লাগে সব ঠিকঠাক থাকবে, দেখতে চকচক লাগবে, চোখের আরাম লাগবে, এটা একটু ডিফারেন্ট। আমিও তোমার সাথে অনেকগুলো কাজ করেছি, সবসময় আমি দেখেছি তুমি এটার উপর খুবই এনফাসাইজ করো, মানে স্ক্রিনে বিউটিফিকেশন বা সৌন্দর্যের ব্যাপারটা, যে দম্পতিটা কাজে কিন্তু সেটা রিফ্লেক্ট করে, সেটার পেছনের গল্পটা কী? পেছনের গল্প হলো, যখন আমি ছোট ছিল আমার বাচ্চারা স্কুলে নিয়ে যেতাম ওদেরকে, তখন আর কি আমি তখন ডিরেকশনে মাত্র আসলাম আর কি, দুই তিন বছর এরকম, হঠাৎ দেখি সমস্ত গার্জিয়ানরা বসে খালি গল্প করে যে স্টার প্লাস এবং যে কি বলে সনি, এগুলোর গল্প করে যে এই শাড়ি, এই শাড়ি, এটা ভাসাবিতে পাওয়া যায়, এই গয়নাটা, এগুলো আর কি। তো আমি বললাম কী ব্যাপারটা কী, এরা এরকমই গল্প করে? আর আমি তো বাচ্চাটাকে দিয়ে চলে যেতাম, আবার পরে আবার পিক করতে আসতাম। তো একদিন আমি টানা 15 দিন দেখলাম, দেখলাম ওইখানে আসলে কিছুই নাই। ওখান থেকে আমি যে জিনিসটা নিয়েছি, খুব ঝকঝক, লাইটের কাজ খুব সুন্দর, ইন্টেরিয়রটা খুব সুন্দর, আমার তখন মনে হলো যে এগুলো আসলে প্রয়োজন। মানে চোখের দেখাটা, চোখের সৌন্দর্যটা, এটা আসলে যদি আমার ডিরেকশনে আমি ইনপুট করি ভালো জিনিসটা, তাহলে আসলে এটা অনেক প্লাস হয়ে যায়। কিন্তু গল্পের ক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের গল্পগুলো অনেক সুন্দর, আমাদের রাইটার বা আমাদের নির্মাতারা অনেক ভালো কাজ করে, বরং ওদেরগুলো আমার কাছে অনেক আজগুবি লাগলো মনে হয়েছে। কিন্তু এই ভালো জিনিসটা আমি তখন পিক করলাম, এটাই আসলে রহস্য। তাছাড়া আমি ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, আমার মা তো টিচার ছিলেন, তো আমার মা খুব, মানে আমাদের যা কিছু ছিল, মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, তো খুব সুন্দর করে যেটাই ছিল ওটাই টান টান করে রাখা, কুশনটা একটু পরিপাটি সবসময়, তো ওই জিনিসটা আসলে আমার ভিতরে সবসময় ছিল, এখনও আছে। আচ্ছা বলি, 22 বছরের ক্যারিয়ার, লম্বা একটা সময়, 450 নাটক, 2টা ফিল্ম, এত কিছু কীভাবে পসিবল হলো? লাইট অ্যান্ড শ্যাডোর মুজিব, ওনার কাছে আমি গিয়েছিলাম আমার লেখার সম্মানী আনতে, শেষবেলায় একটা নাটক লিখেছিলাম। আর আমার লেখালেখি, মানে বিয়ের পরে তো আমার ছোটো ছোটো বাচ্চা হয়ে গেল, তো আমার কাছে মনে হয়েছিল যে আমার বাচ্চাদের আমাকে দরকার, আমারও আমার বাচ্চাদের দরকার। সো আমি কিন্তু 9 বছর একদমই হাউস ওয়াইফ, যেটা নাকি সবচেয়ে কঠিন কাজ একটা মেয়ের জন্য, একজন একটা মায়ের জন্য। সো ওই কাজটা আমি খুব এনজয় করেছি, যে আমার 2 বাচ্চা এত সুন্দর করে ছিল। তো একটা সময় মনে হলো আমার মা বললো তুই তো কিছুই করিস না, তারপর চান্দা আপু, চান্দা মাজাবিন আর তারেক মিন্টু আমাকে জোর করে লেখালো, তুমি লিখো। তো আমি একটা লেখা যখন লিখলাম, তো আমি তো বিপাশাকে পড়তে দিলাম, ও বলল অসাধারণ। প্রথমে তোমার অরুণদাকে পড়তে দিয়েছিলাম, সে পড়ে নাই, সে বলেছে যে তুমি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আমি পড়তে চাই না। সেদিন আমার অনেক কান্না পেয়েছিল, কিন্তু এখন বুঝি যে এখন তাকে আমি থ্যাংক ইউ দিব, হ্যাঁ এটা কারণটা এখন বুঝি। পরে যখন সম্মানী আনতে গেলাম, তো লাইট অ্যান্ড শেডের মুজিব কর্ণধার, ও আমাকে বলল, আমাকে খামে দিল, আমি কিন্তু চলে গেছিলাম গেট পর্যন্ত, গিয়ে আবার ব্যাক করলাম, ব্যাক করে বললো আচ্ছা ডিরেকশন কে দিবে? বললো তুমি, আপনি আমাকে আপনি করে বলছে, আমরা আমি বললাম হ্যাঁ আপনি দিবেন। তো তখন আমার মনে হলো যে, মানে মনে হয় 3-4 সেকেন্ড, আমি বললাম আচ্ছা, মানে এইভাবেই আমার ডিরেকশনটায় আসা। তো এই প্ল্যাটফর্মটা আসলে ও দিয়েছিল, তারপর তো আসলে তখন খালি বাংলাদেশ টেলিভিশন ছিল। আমার বোন একদিন আমাকে বললো যে তুই আমাকে একটা গল্প দে, আমি বললাম যে আমি তো করলাম, ওগুলো তো সব জমা, কিনা তুই আমাকে দে, এটা সোমবারে চাঙে যাবে। তখন একটা প্যাকেজ ছিল আর কি, অ্যাডমিডিয়ার একটা প্যাকেজের একটা ইয়ে ছিল, সময় ছিল 8:40, এখানে বাংলাদেশের সমস্ত মানুষ টেলিভিশনে এই 8:40-এর নাটক দেখার জন্য বসে থাকতো আর কি, 8টার খবরের পর।
তো একটা আমার বুয়ার ঘটনা নিয়ে নাটকটা করলাম, ওটার নাম ছিল এক জীবনে। তারপর আসলে আমাকে আর ফিরে থাকাতে হয়নি, ওই নাটকটা অনেক প্রশংসিত হয়েছিল। ওটা আমার প্রথম কাজ, এবং তারপর আমি প্রতি মাসেই দুইটা করে বিটিভির কাজ করেছিলাম, কারণ যেহেতু তখন বিটিভি ছিল। এর তো এভাবে আমার শুরু হয়ে গেল। তো লেখালেখিটাকে এখনও কন্টিনিউ করছো? লেখালেখি আমি আসলে অনেক করেছি, মানে 150 মতো নাটক লিখেছি, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল কি মাসে আমি 4টা করে কাজ করছি। আর লেখালেখি আসলে অনেক কঠিন একটা কাজ, সবচেয়ে কঠিন, এবং ভালো করে একটা সুন্দর একটা গল্প। তখন আমি আসলে হায়ার করা শুরু করলাম, যে ভালো ভালো সব রাইটারদের কাছ থেকে গল্প নিলাম, স্ক্রিপ্ট নিলাম। বিপাশার অনেক কাজ করেছি, ওর লেখা ভালো লাগে। তারপরে শান্তনু, মাসুম শাহরিয়ার, তন্নি, এরকম আর অরুণ চৌধুরী আমার অনেক কাজ, মানে বেশ ভালোই আমাকে অনেক স্ক্রিপ্ট দিয়েছেন। এরকম করে করে আমার অন্যদের স্ক্রিপ্ট নিয়ে, ফারিয়া হোসেন আমার হায়েস্ট রাইটার, এবং ইমদাদুল হক মিলন, এভাবে আমার পথ চলা। আচ্ছা, মূলত তুমি আসলে রোম্যান্টিক গল্পের জন্য বেশি পরিচিত, তো আসলে গল্প যখন তুমি চুজ করো অন্য কারোর স্ক্রিপ্ট, সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে চুজ করো? সম্পর্ক, রোমান্টিক প্রেমও তো সম্পর্ক, তো সম্পর্কের গল্পগুলো আমাকে বেশি টানে। যেমন ধরো ফ্যামিলি, ফ্যামিলির ক্রাইসিস, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা, ভালোবাসাটা কী, ভালোবাসাটা মানে কিন্তু আই লাভ ইউ নো, অনেক ক্যান্ডেল, অনেক কিছু, একটা ফুল নিয়ে বলে ফেললে আই লাভ ইউ, এটা না কিন্তু। এই আই লাভ ইউ বলার আগে তোমার একটা এক্সপ্রেশন আছে, ওটা কিন্তু আসলে ভালোবাসা, এবং বলার পরে কিন্তু তোমার একটা ফেস একটা চেঞ্জ হয়, ওটা কিন্তু আসলে ভালোবাসা। ডায়লগ বলাটা কিন্তু আসলে নাটক না, ডায়লগের আশেপাশে যেগুলো থাকে ওটা কিন্তু আসলে অ্যাক্টিং, এবং ওটা কিন্তু সবাই করতে পারে না। এই জন্য আমি সবসময়ই বলি যে আমার ডিরেকশানে আমার ভালো অভিনয় শিল্পী লাগে। এই জন্য কিন্তু ঘুরে ফিরে তুমি খেয়াল করে দেখেছো, ঘুরে ফিরে কিন্তু কিছু মানুষই কাজ করেছে, অনেক কিন্তু বেশি আমার কাজ অনেকে করেনি। যারা ভালো অভিনয় জানে এবং যাদেরকে নিয়ে আমি কাজ করতে অনেক কমফোর্ট ফিল করি, তারাই আসলে আমার নাটকে কাজ করেছে বা টেলিফিল্মে কাজ করেছে। এবং এখনও কিন্তু এটাই বরাদ্দ আছে, হুট করে কেউ এসে কিন্তু আমার নাটকে ঢুকতে পারেনি, কারণ আমি তত মেধাবী না, আমি পরিশ্রমী। সো আমার ভালো অভিনয় শিল্পী লাগবে, কারণ আমি খুব সুন্দর করে ডিরেকশন দিলাম কিন্তু অভিনয়টা খুবই বাজে হলো, তাহলে তো হবে না। তো সেই জায়গা থেকে ভালোবাসার যে জায়গাটা, মনে করো আজ থেকে তুমি 20 বছর পিছিয়ে যাও, 22 বছর বাদ দাও, তখন ভালোবাসা করতে গেলে যে মানে ছোটো ছোটো এনভায়রনমেন্টগুলো দরকার ছিল, বৃষ্টি, ফ্লাওয়ার, কেক, ক্যান্ডেল, বা সুন্দর একটা পরিবেশ, বা সুন্দর একটা খোলা আকাশ, এগুলোতে কিন্তু আমি কাজ করেছি। তখন কিন্তু আমার বদনাম ছিল যে চয়নিকা চৌধুরী তো কিছুই পারে না, চয়নিকা চৌধুরীর নাটক মানেই হচ্ছে ফুল ক্যান্ডেল, গান, রাস্তা দিয়ে হাঁটা, স্লো মোশনে হাঁটা, একটা গান থাকবে, একটা আকাশ থাকবে, বৃষ্টি পড়বে। কিন্তু চয়নিকা চৌধুরী আসলে 20 বছর আগে এটা বুঝেছিল। এখন কিন্তু আমি অন্যদের কাজ দেখি, অন্য নির্মাতাদের কাজ দেখি, ইউটিউবের কাজ দেখি, দেখি যে আসলে এগুলোই এখন চলছে, নাকি ভুল বললাম? না না, প্রেমের তো আসলে একটা এক্সপ্রেশনের ওয়ে লাগে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই লাগে। আচ্ছা, কিন্তু এতদিন ধরে অপেক্ষা করলে মুভির জন্য, মানে লম্বা অনেক। আর একটা জিনিস একটুখানি বলি, সেটা হলো মানে আমি যখন নাটক করি আমার মাথায় থাকে যে ফ্যামিলি, এবং আমার তখন থেকে এখন পর্যন্ত আমার কিন্তু সব নাটকে মা বাবা হয়, মা নাহলে বাবা, মানে পরিবার কিন্তু থাকে। এখন এক্সেপশন হতে পারে যে একটা নাটকে একজন ক্যারেক্টার বা একটা নাটকে দুজন ক্যারেক্টার, সেটা খুব কম, বাট আমার কাছে ফ্যামিলিটা অনেক ইম্পর্ট্যান্ট। আর আমার নেগেটিভ কিছু ভালো লাগে না, নেগেটিভ, রক্তারক্তি, খুনাখুনি, মানে আমার কাছে মনে হয় যে একটা কোনো কিছু দিলে, মানে আমার সমাজকে কিছু দেওয়ার জন্য বা আমার দর্শককে কিছু দেওয়ার জন্য নেগেটিভের পরে একটা পজিটিভ কিছু দিতে হবে, যেটা নাকি আমার দর্শক নেবে, যেটা ভালো লাগবে, এই জিনিসটা আমার মাথায় থাকে এবং এখনও এটা আমার মাথায় আছে। চমৎকার। আচ্ছা বলতে, যেটা বলছিলাম যে লম্বা সময় ধরে তুমি নাটক নির্মাণ করেছো, তো মুভি করার ইচ্ছাটা কি সবসময় ছিল নাকি হঠাৎ হয়েছে? সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। মাহফুজ আহমেদ, মাহফুজ আহমেদ, তিনি আসলে দেখিয়ে দিয়েছেন, তিনি এখনো জাদ্রেল শক্তিমান অভিনয় শিল্পী। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আমিতে কথা হচ্ছিল চয়নিকা চৌধুরীর সাথে। প্রতি যাবার আগে জিজ্ঞেস করেছিলাম যে এত লম্বা সময় অপেক্ষা করলে একটা মুভির জন্যে, এটা কি প্রথম থেকে ইচ্ছা ছিল নাকি হঠাৎ আসলে ইচ্ছাটা হয়েছে? এটা আসলে দুইটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যখন 15 সালে একটা নীলগিরিতে একটা টেলিফিল্ম করেছিলাম, অনুমতি প্রার্থনা, আমার লেখা, আমার ডিরেকশন, তো ওটাতে অভিনয় করেছিল 14 বছর পর শমিকা স্যার। আচ্ছা, মাহফুজ আহমেদ ছিল এবং নাজিরা মৌ অভিনয় করেছিল, অনেক ও অনেকদিন
পরেরতে অভিনয় করে, বাট ওইটা যখন আমি করি তখন আমার নিজেরটাই নিজে দেখে, এবং কামাল আঙ্কেল আমাকে বললেন যে একদমই পুরো সিনেমার মতো, ওই শব্দটা আমার কানে গেল। আর আমি এটা বলতে চাই যে আমার রাইটার রুমান রশিদ খান, ও আমাকে সবসময় ইন্সপায়ার করতো, কিন্তু সিনেমা তো আসলে অনেক বড় একটা ক্যানভাস। তারপর 15, 16, 17, 18, 18 সালে আমি একটা কাজ করলাম যেটার নাম ছিল চাঁদের আলোয়, ওটা লিখেছিল ইফাত আরিফিন মাহমুদ তন্নি। ওই টেলিফিল্মটা যখন ঈদে যায় এনটিভিতেই যায়, তখন ওইটা দেখে সুবর্ণ মুস্তফা একটা স্ট্যাটাস লিখেছে, তো সব কিছু খুব প্রশংসা করলো যে চাঁদের আলোয় খুব সুন্দর, গল্প খুব সুন্দর, সবাই খুব ভালো অভিনয় করেছে, ডিওপির কথা লিখেছে, দারুণ কাজ করেছে, লোকেশন খুব সুন্দর, গানটা খুব সুন্দর। লাস্টে লিখলো কি, তবে চয়নিকা চৌধুরীর জন্য খুবই দুঃখের খবর যে সে আর এটার থেকে নামতে পারবে না, তার এখন সিনেমা বানানো উচিত। এটার পরে এটা 18 সালের অক্টোবর মাস, তখন আমার মনে হলো যে তাহলে একটা সিনেমা বানানোই যেতে পারে। এই ঠিক এরকম ভাবতে 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 রুম্মান আমাকে একটা গল্প শোনালো 19 সালের, একদম পুরো মনে হয় এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সোনারগাঁতে, তো আমার ছেলে অনন্য প্রতীক ওকে নিয়ে গিয়েছিলাম। তো যখন আমি গল্পটা শুনি আমি দেখলাম আমার চোখে জল, তো আমি ভাবলাম আমি তো ভেবলি, আমি তো একটুতেই আমার চোখে জল আসে, পিছনে তাকিয়ে দেখলাম যে অনন্য তো এই জেনারেশনের ছেলে, দেখলাম ওর চোখেও জল। তখন আমি বুঝলাম যে না, আসলে এই গল্পটা আমার সিনেমা হতে পারে, ওইভাবে আমার প্রথম সিনেমা বিশ্বসুন্দরী, এইভাবে সিনেমাতে আসলে চলে আসলাম। তবে টোটাল টিম কীভাবে মানে রেডি করলে বা কাস্টিং নিয়ে কীভাবে চিন্তা করলে? কাস্টিংটা হলো যখন আমরা ভাবলাম তখনই আমরা ভেবেছিলাম যে সিয়াম পড়ি, পোড়ামন দেখে খুব ভালো লেগেছিলো সিয়ামকে, মনে হচ্ছিলো সালমান শাহর পর মানে সিয়াম একদম ঠিকঠাক এরকম। তখন রুম্মান বলল তাহলে আপনি একটা কাজ করেন, গল্পটা যখন আপনার ভালো হয়েছে তাহলে আপনি একটা ডিক্লারেশন দেন ভ্যালেন্টাইন্স ডেতে। আমি বললাম এখনও তো কিছুই ঠিক হয় না, এই প্রডিউসারকে আপনি দেন না। ওর কথা মতোই এটা, এই কথাটাও আমি সবসময় প্রতিবার আমি এটাই মেনটেন করি। এখন আমি জাস্ট 14 ফেব্রুয়ারি FDC-তে গিয়ে নাম লিখালাম বিশ্বসুন্দরী, এবং আমি একটা স্ট্যাটাস লিখলাম, তারপর দেখলাম অনেক প্রডিউসার আমাকে নক করা শুরু করলো, এবং তারপর অজয় কুমার কুণ্ড আমাদের মিডিয়াকমের মাছরাঙার, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার কি প্রডিউসার রেডি? তা আমি বললাম কেন দাদা, বলে কি একটু আসেন কথা বলি। এইভাবে আমার সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড, আলটিমেটলি আমি আসলে অজয় কুমার কুণ্ডুকে অনেক অনেক থ্যাংক ইউ দিব যিনি আমাকে সিনেমার জন্য প্ল্যাটফর্মটা দিয়েছেন, এবং তারপর তো আস্তে আস্তে সব অন্য অন্য কাস্টিংগুলো হলো। আচ্ছা, তো বিশ্বসুন্দরীর সফলতার পরে একদম ব্যাক টু ব্যাক আরেকটা মুভি করার সাহস তুমি করে ফেলে, যেটা হচ্ছে প্রহেলিকা, যেটাও ভীষণ সফল, তো আসলে সেটার গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করো। আসলে বিশ্বসুন্দরী যখন আসে তখন কিন্তু আমি বলবো করোনার সময়, এবং ওই সময় যখন মানে গত মানে 20 সালের 11 ডিসেম্বর মুক্তি পায়, এবং আমি ভেবেছিলাম, হয়তো আমার আর্টিস্টরাও ভেবেছিলো, ওরা কিন্তু কেউ যায়নি প্রথম দিন, শুধু আমি আমার রাইটার আমার টিম এরা ছিল। ওই দিনই কিন্তু পুরো হাউসফুল, এবং 7 নম্বর হল মানে 7টা শো ওই দিনই এক্সট্রা দেওয়া হলো। আচ্ছা, এত ভিড় ছিল সেকেন্ড ডেতে। কিন্তু পরি যখন গেল হুডি মুডি পরে, বলে টিকিট রাখা, বললাম টিকিট নাই, ও ভাবছে আমি মন খারাপ করেছি, ও গিয়ে দেখে কোনো টিকিটই নেই। তারপরে হলো সিয়াম আসলো, তারপরে একটা সবাই জানে 4 মাস চলেছিল ছবিটা। এবার প্রহেলিকা, আমার তখন মনে হয়েছে আসলে বিশ্বসুন্দরীকে ক্রস করতে হবে প্রহেলিকা, এবং বিশ্বসুন্দরীতে যা যা ভুল ত্রুটি ওগুলো আমাকে পুরা মানে মাইনাস করে শুধরে আমাকে আবার নতুন করে আসতে হবে। তো আমি আসলে 2.5 বছর আমি ইয়ে করেছি এটার প্রতি, পড়াশোনা হোমওয়ার্ক এগুলো করেছি, এবং প্রহেলিকা পান্থর লেখা খুব সুন্দর গল্প। পরে মনে হলো যে এই মানুষগুলো কেন আসেন, আমি আসলে মিস করি রোমান্টিক হিরো। তো সেই জায়গা থেকে আমার মনে হলো মাহফুজ আহমেদ নয় কেন, সে কেন করবে না, এত ভালো অভিনয় করে কেন না? তো সবসময় বলে হ্যাঁ ভালো গল্প দিও, ভালো গল্প দিও। তো ওকে গল্প স্ক্রিপ্ট সবই পাঠানো হলো, তার ভালো লাগলো, 2.5 বছর আমরা হোমওয়ার্ক করলাম, এভাবে আসলাম। আর প্রহেলিকারটা আমাকে বেশি কেন টাচ করেছে, প্রহেলিকার সময় বড় বড় 2টা সিনেমা রিলিজ হয়েছে এবং কম্পিটিশন হয়েছে, রাইট? তার সাথে আমাকে অনেকে বলেছিল প্রহেলিকা না দিতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রহেলিকাতে আমি কোনো ফাঁকি দিইনি, আমার পুরো টিম এটার সাথে ইনভলভ ছিল, এবং আমরা শীতের রাতে 6টায় শুটিং করেছি, 4টায় আর্টিস্টরা উঠেছে, মানে আমরা কোনো মানি নেই যে কী বৃষ্টি, কী মানে পুকুরের ডোবা, কী শীত, আমরা তো ঠান্ডার মধ্যে শুটিং করেছি। লোকেশন আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করিনি, সেন্ট মার্টিন, কক্সবাজার, সুনামগঞ্জ, সিলেট, মানে যেখানে যেখানে সুন্দর লাগবে আমাদের দেশটা যত সুন্দর, শাপলা বিল আমাদের দেশের জাতীয় ফুল, নৌকা, গানগুলো সুন্দর ছিল, কোনো কিছুতে কমতি দেয়নি। এবং আমার প্রডিউসার যে রঙ্গন প্রযোজিত জামাল হোসেন, উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন,
সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে না আমার জিনিস ভালো, আমার কন্টেন্ট ভালো, এখানে কোনো ফাঁকে ঝুঁকি নাই, এটা অবশ্যই কম্পিটিশনে যাবে। এটার ফল আসলে উপরালা হয়তো বসে বসে বলেছিলেন যে তুমি এত পরিশ্রম করেছো 22 বছর, নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে তোমাকে একটা কিছু দেই, এভাবে হয়তো হয়ে গেল কিভাবে জানি। তোমার সেই পরিশ্রম এবং তুমি যে সাহসিকতা দেখিয়েছো সেটারই সফলতা আসলে। এবং কি জানো, গান মানে এই গান মানে ইন্ডাস্ট্রির আমি বলবো মেঘের নৌকা গানটা মানুষ এত পছন্দ করেছে, হৃদয় দিয়ে গানটা বা বিধুর ভালোবাসা প্রত্যেকটা গান সুন্দর, কিন্তু মেঘের নৌকা একদম পুরো শাপলার মধ্যে মনে হয় যে আমার দেশটাকেই দেখতে পাই। মানে যেমন আসিফ ভাই সুন্দর লিখেছেন, কোনাল এবং ইমরান সুর দেয়া এবং গাওয়া সব কিছু খুব সুন্দর ছিল, ফটোগ্রাফি যে করেছে সুমন হোসেন তারটাও খুব ভালো ছিল, মানে যত্ন করে কাজ করা, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, মাহফুজ, বুবলি, এবং বুবলির শত্রুও কিন্তু বলেছে বুবলি ভালো অভিনয় করেছে, বুবলিকে এভাবে কেউ কখনো দেখেই নাই, সেও কিন্তু চেষ্টা করেছে যে ঘুরে দাঁড়ানোর, বা এত সুন্দর একটা ক্যারেক্টার, সবাই টিম ওয়ার্ক। আসলে এটা আমি কখনো বলবো না যে আমার প্রহেলিকা, এটা আসলে আমাদের প্রহেলিকা। আর একটা জিনিস, অভিজ্ঞতার অবশ্য একটা ব্যাপার থাকে, আমি প্রথমেই বলেছি আমার তো মেধাবী না পরিশ্রমী, তো মাহফুজ আহমেদকে যখন নেই তখন হয়তো নেগেটিভ পজিটিভ অনেক কিছুই ছিল, বাট মাহফুজ আহমেদ মাহফুজ আহমেদ, তিনি আসলে দেখিয়ে দিয়েছেন তিনি এখনও জাদ্রেল শক্তিমান অভিনয় শিল্পী, এবং অভিনেতারা কখনো আসলে মানে হারিয়ে যায় না, তাদের রক্তের মধ্যে আসলে অভিনয়টা থেকেই যায়, এটা তিনি প্রমাণ করেছেন। যখন আমার রিভিউগুলো দেখেছি, প্রহেলিকার কথা যখন বলে মানুষ তখন কিন্তু একসাথে অনেক কিছু বলে, বলে যে গল্প ভালো, ফটোগ্রাফি ভালো, অভিনয় শিল্পী মাহফুজের কামব্যাক খুব সুন্দর, বুবলিকে নতুন করে পেয়েছে, গানগুলো খুব সুন্দর, চয়নিকা চৌধুরীর নির্মাণ অনেক ভালো হয়েছে। সো এই জিনিসগুলো আসলে আমি প্রত্যেকটা লেখায় পড়তাম, সো আমার কাছে মনে হয়েছে যে কষ্টের ফল আমার দর্শক, আর দর্শকদের জন্য যেহেতু প্রহেলিকা বানানো, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার আমি বিফল হইনি। আচ্ছা বোধ, এই নতুন বছরে আমরা কি নতুন কোনো ফিল্ম পেতে যাচ্ছি তোমার কাছ থেকে? সে প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। আমার কাজের সাথেই আমার সমস্ত প্রেম, এই এখানেই আমার ভালোবাসা, এখানেই আমার সব কিছু। ফিরে এলাম বিরতির পর, কথা হচ্ছিল চয়নিকা চৌধুরীর সাথে। বোধ, নতুন কোনো ফিল্ম কি আমরা পেতে যাচ্ছি তোমার কাছ থেকে? ফিল্ম, হ্যাঁ, একটা বানানোর কথা হচ্ছে, দেখা যাক। সেটা হচ্ছে মাতাল হাওয়া, এটার স্ক্রিপ্ট লিখেছেন রায়হান খান, মানে চিত্রনাট্য সংলাপ, বাট গল্পটা অবশ্যই কনসেপ্ট মাহফুজ আহমেদ। আমাদের ইচ্ছা আছে শাবনূর, তিনি গল্প পছন্দ করেছেন, আমাদের আমরা রিহার্সালও করেছি, সব কিছু যদি ঠিক থাকে, অ্যাজ ইফ তৈরির একটা ব্যাপার আছে, এবং আমি অ্যাজ এ অডিয়েন্স শাবনূরের ফ্যান ছোটোবেলা থেকে, তার আমিও এবং আমার এখানে সবাই, হ্যাঁ সবাই, আমরা খুবই, এবং তিনি কিন্তু আমাদের হোল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার আমি বলবো একদমই, এবং শাবনূরকে কিন্তু আমি শাবনূরের মতো করে আনতে হবে। আমি যদি ভাবি যে শাবনূরকে নিয়ে আমি এক্ষুনি কালকে শুটিংয়ে চলে যাব, এটা কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমার সেলফ, মানে আমি সেলফিশ হয়ে যাব, এটা কিন্তু কখনো ঠিক হবে না। আমার ভাবতে হবে শাবনূরের জায়গাটা, শাবনূর শাবনূরের মতো করে রেডি হবে, আমরা রেডি আছি, ও যখন আমাদেরকে বলবে তৈরি তখন আমরা শুটিংয়ে যাব। আর পাশাপাশি এটুকু বলতে চাই যে কাগজের বউ নামে একটা কাজ করা হয়েছিল, ওটার সেন্সর হয়েছে এবং এটা রিলিজ হবে 19 জানুয়ারি। তোমার নতুন ছবির জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা। বোধ হয় আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্টে চলে এসেছি, এবার আমরা একটু ব্যক্তি তোমাকে চিনতে চাই, জানতে চাই। তো চয়নিকা চৌধুরীকে যদি বলি, তুমি নিজে নিজেকে কীভাবে ডিফাইন করো? আমি চয়নিকা চৌধুরী, আমি একটা সুন্দর পরিবারে বেড়ে উঠেছি, শিক্ষা যতটুকু শিক্ষিত আমার পরিবার থেকে আমি দীক্ষাটা, মানে আচার আচরণ যেগুলি আমার মার থেকে আমি এগুলো পুরোটাই পেয়েছি, এবং আমার কাছে মনে হয় একজন মানুষ হিসাবে আমি বেড়ে উঠেছি। আমার কাছে মনে হয় উপরে যিনি আছেন তিনি একজনই, তার ইশারায় সব কিছু হয়, আর যে যখন বিপদে পড়বে, যে যার যখন দুঃসময়, আমার কাছে মনে হয় আমি দৌড়ে যাব, কিন্তু তাদের সুখের সময় তারা যদি আমাকে না ডাকে, আই নেভার মাইন্ড। আচ্ছা বোধ, তুমি যে কাজ করছো, সব কিছু করছো, ফ্যামিলির থেকে কতটা সাপোর্ট পাও? অনেক, আমি এটা আমার পরিবারকে শতভাগ মানে ধন্যবাদ দিব। এবং শোনো, এটা কিন্তু মানে আমি মেয়ে হিসেবে বলছি না, ছেলে মেয়ে যারাই মনে করো একটা বড় জায়গায় যেতে চায় বা তাদের শ্রেষ্ঠ একটা লক্ষ্যে যেতে চায়, পাশের মানুষের কিন্তু একটা সাপোর্ট লাগে। ধরো আমি একটা মেয়ে, আমি যদি প্রতিদিনই রাত 12টার পর আসি, আমার ফ্যামিলি কিন্তু বলতে পারে কেন তুমি রাত 12টায় প্রতিদিন আসো, কিন্তু আমাকে এই কথা কিন্তু শুনতে হয়নি, কারণ আমার ফ্যামিলি থেকে আমি এত বড় একটা সাপোর্ট পেয়েছি সেই জায়গা থেকে, এবং এত সম্মানবোধ এবং উৎসাহ সেই জায়গা থেকে। আমি বলবো যে আমার হাজব্যান্ড অরুণ চৌধুরী, তার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ এই সাপোর্টটা, এই মানসিক সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি আমি এটাও মেনটেন করেছি, প্রতিদিন সকাল 6টায় উঠেছি, রান্নাবান্না শেষ করেছি, ছেলে মেয়ের লেখাপড়া দেখে
দেখে রেখেছি, ওদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেছি, এখানেও কিন্তু আমি কোনো গাফিলতি দেইনি। আর তুমি আর একটা প্রশ্ন করেছিলে যে কীভাবে পাও, সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমি প্রেম করি আমার কাজের সাথে। তুমি যাকে যার সাথে প্রেম করো, হয় না যে তাকে না পেলে তুমি মরে যাও, তাকে না পেলে তোমার একদিন না দেখলে ভাল লাগে না, তা আমার আসলে অবস্থাটা এরকম। আমার কাজের সাথেই আমার সমস্ত প্রেম, এই এখানেই আমার ভালোবাসা, এখানেই আমার সব কিছু, এখানেই আমার শান্তি। সো কাজ ছাড়া মনে হয় না আমি বাঁচতে পারবো। আমাদের এখানে সবাই বলে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে ফিমেল ডিরেক্টরের খুবই অভাব বা খুব কম সংখ্যায় যদি আমরা কম্পেয়ার করি ছেলেদের সাথে, সেটা ডিওপি হোক বা ক্যামেরার পেছনে যারা কাজ করছে, সেটার পেছনে কারণটা কী তোমার কী মনে হয়? আমার না প্রথমে আমার মনে হয় ডিরেকশনটা কিন্তু খুব কঠিন, লেগে থাকতে হবে, একটা ধৈর্যের ব্যাপার। আর তোমাকে কিন্তু সেই আগের এবং এখন দুইটা সময়কে কিন্তু তোমাকে ম্যাচড করতে হবে। মানে আমি যদি আগেকার চিন্তাধারা নিয়ে এখন কাজ করি, যেমন এখন নির্মাতাদের সবার কাজ কিন্তু আমি দেখি এবং ওদের থেকেও কিন্তু আমি ভালো কিছু নেই যেগুলো আমার ভালো লাগে, তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ফ্যামিলি সাপোর্ট হলো প্রথম, তারপর হলো যে তুমি কিন্তু ডিপেন্ডেন্ট হবে, কারণ একা একা তো আসলে ভালো কাজ করা যায় না সবাইকে নিয়ে। সেক্ষেত্রে আমার যারা আছে আমার সাথে, সুব্রত, রানা বা আমার ডিওপিরা বা এই যে যারা আছে আমার যে প্রোডাকশন বয় যারা আছে, আমার ম্যানেজার বাদশা, লিমন, আনোয়ার, এরা কিন্তু একটা ফ্যামিলি, এদের প্রতি কিন্তু আমি নিজে ডিপেন্ডেন্ট এবং ওরা কিন্তু আমাকে খুব ভালো করে জানে। তো এই বিষয়টাও কিন্তু একটা বড় একটা জায়গা যে তুমি কম্পিটিশন আসবা, তোমাকে দেখতে হবে কে কেমন কাজ করছে, ওদের সাথে কম্পিটিশন এসে তোমাকে সামনে বাড়তে হবে। তুমি যদি মনে করো আমার ক্যামেরাম্যান সব বানিয়ে দিবে আমি বসে থাকবো, তাহলে কিন্তু একটা দুইটা তিনটা করে তুমি কিন্তু আর করতে পারবে না। এই বিষয়টাও কিন্তু একটা ম্যাটার করে। সেখানে আমার প্লাস হলো এইটাই, আমি আমার মাকে ধন্যবাদ দিব। ছোটোবেলা 3.5 বছর থেকে আমি কবিতা প্রীতি, নাচ, গান এগুলোতে আমি শিখেছি। আর ছোটোবেলায় আমি অভিনয় করেছি, ছায়ানট থেকে আমি 1st ক্লাস 2nd হয়েছি, শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। সো ওই জায়গা থেকে আমি কবিতা আবৃত্তি বা অভিনয় বা গান, মানে এগুলোতে কিন্তু আমি অভ্যস্ত এবং কালচারাল ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে আছে এবং ক্যামেরা ভীতিও নাই, ক্যামেরাটাও কিন্তু আমি ভালো বুঝি। সেই জায়গা থেকে হয়তো আমার কাজটা করতে অনেক ইজি। চমৎকার দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ বাংলাভিশনের এই আমার আমি, থ্যাংক ইউ, এবং পেছনে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর আমার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে প্রিয় কোনো তারকার সাথে।